আপনাদের সঙ্গে বসবাস করছি, সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন? আমি খুব ভালো আছি। তো রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। দেখো ঋষি, ম্যাচিং ম্যাচিং কালার। আজকে হলো রবিবার, এখন বাজছে যে 6:29। তো এখন যাব বাজারে আর হাট। আজকে তো রবিবারে হাট বসে, তো হাট বাজার করব। কিছু মুদিখানার কয়েকটা টুকটাক জিনিস আছে, সেগুলো নেবো। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি করে হাঁটি। এখন বাজছে 8:15, বাজতেই যাই। তো ওই যে কুরকুরে এনে দিলাম, ঋষি কুরকুরে খাচ্ছে এই সবেমাত্র বাড়িতে এসে। আমি ড্রেসটা চেঞ্জ করলাম, এই দেখো ড্রেসটা চেঞ্জ করলাম, এই সবেমাত্র বাড়িতে আসলাম, নাইটি পরে নিলাম। এখানে ব্যাগ আছে, পরে দেখাবো কী কী আনা হয়েছে না আনা হয়েছে, আর মাংস আনা হয়েছে। আজকে মাংসটা রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই। রান্না বাসনের আগে রান্নাঘরের জানলাগুলো সমস্তটা খুলে দেবো। তবে এই দিকে জানাটা আর খুলবো না, কারণ এই দিকের একদম অন্ধকার, ওটা খুলতে একদমই মানে ভয় লাগে, ওই জন্য আর খুলবো না। ওই যে ওই বাইরে থেকে একটু একটু আলো আসে, ওই জন্য একটু সাহস করে জানলাটাকে খুলতে পারি। এখানে আমি ওটসটা দিয়ে দিলাম, দুধ ওটস ঋষিকে খাইয়ে দেবো। 9:00 সময় আমি দুধ ওটসটা দিয়ে ওকে খাওয়াই। আমি মাংসটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো, হলুদ লবণটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর ওদিকে আমি সবজিটা কেটে নেবো। আর লবণটা প্যাকেটেই আছে, কারণ কৌটোটা না ধুয়ে দিয়েছি, ওই জন্যই প্যাকেটে রেখেছি। কৌটোটা মানে শুকিয়ে গেলে তখন আবার কৌটোতে আমি ঢেলে রেখে দেবো। মাংসটা এখন ঢেকে রাখবো। ভাতের হাঁড়ির উপরেই আমি এটার মধ্যে এখন আমি জল গরম করার জন্য দেব। তোমরাও কিন্তু এইভাবে জল গরমে দিতে পারো, তাহলে এক্সট্রা গ্যাসের পোড়ানোর কোনো মানে প্রয়োজনই পড়ে না। আমার তখন একটাই গ্যাস সমস্যা হয়, তবু যখন আমি ওই বাড়িতে আমার ডবল গ্যাস ছিল তখনও কিন্তু আমি এইভাবেই দিতাম, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তোমরা কিন্তু এইভাবে দেবে, তাহলে এক্সট্রা মানে জল গরমের জন্য আর গ্যাস ফোড়াতে পোড়ানোর কোনো প্রয়োজনই পড়ে না। যেহেতু আজকে মাংস হবে, তার জন্য ওই চিকেনের ভেতরে যে চালটা ভালো চাল রাখা আছে সেই চালটা দিয়েই করব। অনেকেই আছো কী করো ভাত করার সময় ঘন্টার পর ঘন্টা গ্যাসটা ধরিয়েই রেখে দাও, ওই ভাত হচ্ছেই হচ্ছে, 1 ঘন্টা 40 মিনিট ধরে ভাত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কখনো করবে না। ভাতটা যখনই ফুটে যাবে তখন গ্যাসটা অফ করে রেখে দেবে, আবার ফুটে আবার যখন 1/2 ঘন্টা বা 40 মিনিট হয়ে যাবে ভাতের ঢাকনাটা খুলে দেখবে ভাতটা কি জলের উপর উঠেছে। যদি দেখো জলের উপর উঠেছে, ভাতটা অনেকটা হয়ে গেছে, তখন কিন্তু আবার গ্যাসটাকে ধরিয়ে ফুটিয়ে তারপরে এবার উপর করে নেবে। আবার হ্যাঁ, একটা কাজ করতে পারো, তোমরা চাল ভিজিয়ে রাখতে পারো। তো চাল আমি ভিজিয়ে রাখি না, আমার ভেজানোর দরকার পড়ে না, কারণ এইভাবে এমনি তাড়াতাড়ি হয়ে যায়। ওই 1/2 ঘন্টা যে সময়টা তুমি ভাত রান্না করবে না, সেই সময়টা তোমার একটা রান্না হয়ে যাবে, তারপরে তুমি ভাতটা আবার মানে ফুটিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু অনেকটা সহজ হয়, গ্যাসটাও কিন্তু কম ফোড়ায়। তোমরা কিন্তু এইভাবে করবে, তো দেখতেই পারলে ওইটা কিন্তু আমি বসিয়ে দিলাম, ওটা ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে দেবো। আর এই সমস্ত বাজারগুলো আমি করে এনেছি, প্রচণ্ড ব্যাগ ভারী হয়ে যায় জানো তো, সব কিছু মানে হাটের থেকে আনা হয়েছে। তো হাট থেকে বাজার করে আমি গেছিলাম ওই বাড়িতে, তারপর টোটো ধরে আমি বাড়ি এসেছি। আর ঋষি না ওই দিদান বাড়িতে না গেলে, ঋষি বারবার করে বলে বাজারে গেলেই হলো, ওকে মানে দিদান বাড়িতে যেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। আমি না যেতে চাইলেও ওকে মানে যেতে হবে, যেটা আমার ধরো 15 মিনিটে কাজ হয়ে যায়, সেটা ওখানে গেলে ধরো আমার 1/2 ঘন্টা সময় লেগে যায়। তো এখানে আমি আলু টালু সমস্তটা ছাড়িয়ে নেবো, আর একটু পেঁয়াজ মেয়াজগুলো আমি মিক্সারে মিক্স করবো। আগের দিন যে ব্লগটা দেখেছিলে সেটা কিন্তু এই দিনই সকালের ব্লগ। তো সকাল থেকে একটা ব্লগ শ্যুট করেছিলাম, ঘর পরিষ্কার করলাম, ঝুল ছাড়লাম, সেগুলো তো দেখতেই পারলে। তারপরে আবার আমি বিকাল থেকে যখন বাজারে যাই তখন থেকে একটা ব্লগ শুরু করেছি, মানে মনে হলো যে মাংস রান্না করছি, প্রতিদিন তো এটা ওটা রান্না হয়, মানে এমনি কিছুই তো হয় না রান্না, সকালের দিকটা তো কোনোরকম ভালো খাবারই হয় না। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে করছি, কারণ সাদা তেলটা কম আছে, সর্ষের তেল দিয়ে এখন রান্না বান্না করছি। আমি কিন্তু গ্যাসের মধ্যে বসাইনি এখনো পর্যন্ত, এমনি কড়াইয়ের মধ্যে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা, আর পরে একটুখানি সস দেব। আর আমি এইভাবে নিয়ে তবে হাত দিয়ে মাখাবো না, কারণ লঙ্কার টঙ্কা থাকবে, ওই জন্য হাত দিয়ে আমি মাখাবো না। তোমরা পারলে হাত দিয়ে মাখিয়ে নিও না, প্রচণ্ড হাত চলবে। তবে একটা কি ভুল কাজ করেছি জানো তো, পরে মনে পড়ছে যে আমি যে মশলাটা করেছি সেই মশলাটাই দিইনি, মানে এই সময়তেও না আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আর আমি না রসুন দিই, গোটা রসুন দিয়ে আমি খাই, আমার প্রচণ্ড ভালো লাগে, ওটা আমি বাবার কাছ থেকে শিখেছি, মানে এত ভালো লাগে কি বলবো। তো এই সময় আমি মশলাটা দিয়ে দেবো, আর আমি সমস্তটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, আমি রান্নাবান্না কাঁচা
কাঁচা লঙ্কা দিয়ে করতে ভালোবাসি। তবে কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো লাল লাল লঙ্কা থাকে না, সেই লঙ্কাগুলোই মিক্স করেছিলাম। তো এটা জেঠু দিল, এখন আমি বসে বসে এটাকে খেয়ে নেবো। এদিকে মশলাটা কষুক, আমি ঢেকে গ্যাসটা কমিয়ে রেখেছি। প্রথমবারটা গ্যাসটা জোরে রেখেছিলাম, দ্বিতীয়বারটা আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। কষুক করতে করতে আধ ঘন্টা হয়ে গেছে, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো তুলে নিলাম, কারণ এখন আমাকে অনেকগুলো বাসন মাজতে হবে, যেহেতু বিকালবেলায় তো সময় একদম পায় না, বেরিয়ে যেতে হয় বাজার করতে, আর আজকে একটু দেরি করে ওঠা হয়ে গেছে, মানে 5:10 ঘুম থেকে উঠেছি, আসলে একটু দেরি করে শুয়েছি, ওই জন্যে ভিডিওটা সব এডিট মেডিট করে না 4টার সময় ঘুমিয়েছি, ওই জন্যে আবার একটু দেরি হয়ে গেছে। তো এই যে নোংরাটা আমি এইভাবেই ভেতরে ভরে এখানটাতে রেখে দিই, বেসিনটা তো বড়, ওই জন্যে অনেকটা সুবিধা হয় জানো তো। তো তোমরা বেশি ঘরে সিঙ্ক লাগালে না রান্নাঘরে, বড়োটাই লাগাবে, অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, যদি জায়গা থাকে তবে গিয়ে বড়োটা লাগাতে পারবে, যদি জায়গা কম থাকে তাহলে তো বড়োটা লাগাতে পারবে না, তবে যদি জায়গা থাকে তাহলে কিন্তু বড়োটাই লাগাবে। এই বড়ো সিঙ্কটা প্রচণ্ড সুবিধা হয়, নোংরাও কিন্তু অনেক অধিকাংশ কম হয়, ছোটো সিঙ্কগুলো দেখবে খুব বেশি নোংরা হয়। ওই বাড়িতে তো ধরো ছোটো সিঙ্ক ছিল, প্রচণ্ড নোংরা হতো, বারবার করে পরিষ্কার করতে হতো, আর বড়ো সিঙ্কগুলো না অনেকটা মানে দেরিতে নোংরা হয়, যত বড়ো সিঙ্ক তত দেরিটা মানে নোংরাটা হয়। তো বাসনগুলোকে ধুয়ে আমি মেজে ভালো করে ওখানটায় রেখে দিলাম। ডিম এনেছিলাম 5টা, তবে ডিমটা না মিটকাশির উপরে রাখা ছিল, দিয়ে আমি ওই ডিমের চিকটার উপরে কালো কালার চিক তো বুঝতে পারিনি জানো তো, দিয়ে কাঁচিটা রেখে দিয়েছিলাম, আপ জোরে রাখিনি, আস্তে করেই রেখেছি, তবে একটু ঠুক করে লেগে না ডিমটা ভেঙে গেছে। তো কী করবো এখন, তো রাতে ডিমটা খাবো না, মাংস হয়েছে যেহেতু, তো রেখে দিলাম, ওটা কাল সকালবেলায় ওকে ভেজে দেবো। এই যে কৌটোটাকে আমি মেজে ফেললাম, আর তখন আমি ভুল বলেছিলাম জানো তো, লবণে কৌটোটা আমি মাজার জন্য বের করেছি কিন্তু মাজিনি, আসলে ভিডিওটা দেখতে দেখতে বলছি তো ওই জন্য ওটা ভুল হয়ে গেছে। মাংসটার মধ্যে জল দিয়ে দিলাম, তো ভেবেছিলাম প্রেশার কুকারে আমি সিটিটা দেব, তারপরে না দেখছি অনেকটা বেশি জল দিয়ে দিয়েছি, তো কি করব, সে আমাকে আবার গ্যাসটাকে জোরে দিয়ে রেখে দিয়ে আসলাম, কারণ মাংস টাংস তো সেদ্ধই হয়ে গেছিলো, তো এক সিটি দিলেই আমার হয়ে যেত জানো তো, কিন্তু ওই যে আমাকে এখন বসে বসে এখন ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, একটু গরম মশলা দিয়ে লবণটা চেক করে মাংসটা নামিয়ে নেবো। তবে মাংসটা যে কী করেছি জানো তো, মাংসটা আজকে ভালোই হতো, রঙটাও বেশ খুব সুন্দর এসেছিলো, তবে আমি ওই জেঠিমার সাথে কথা বলতে বলতে না মশলাটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, মানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু বেশি দিয়ে ফেলেছিলাম জানো, শুধু মনে হচ্ছে না মশলা খাচ্ছি এরকমটা মনে হচ্ছে। পেঁয়াজ টিয়াজ আমি কমই দিয়েছিলাম, কিন্তু ওই মশলাটা বেশি দিয়ে ফেলেছিলাম, আর একটু আদাটা বেশি দিয়ে ফেলেছিলাম, হাজবেন্ড একদম আদা টাদা খেতে চায় না। তো এই বাটিতে বাড়ছে, আমি জেঠিমাকে দিয়ে আসবো, জেঠিমারাও সকালে রান্না করেছিল মাংস তো দিয়েছিলো, তোমরা তো আগের দিন ব্লগে দেখিয়েছিলে, দুপুরেও আজকে মাংসই খেয়েছিলাম, মানে ওই ঋষি 2 পিস খেয়েছিলো, আমি 2 পিস খেয়েছিলাম, তারপর ঋষি না 1 পিস খেয়েছিলো, 1 পিস আমি খেয়ে নিয়েছিলাম, মানে 3 পিস আমার খাওয়া হয়ে গেছিলো। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, জানালাটাকে এবার বন্ধ করে দিলাম, জানালা খুলে রাখলে প্রচণ্ড মানে ভালো হাওয়া আসে, একসময় তো গ্যাসটা মনে যেন বন্ধ হয়ে যাবে এরকমটা মনে হয়। তবে লাইটটা এখন আমি অফ করে দিই, ঘরে আমি কাজ করতে চলে যাই, এই সময় হাজব্যান্ডও চলে এসেছে। সময় সময় কি মনে হয় জানো তো, সুন্দর ঘর, নামি দামি ফার্নিচার, উজ্জ্বল আলো, এইসব ছাড়া না ইউটিউবে কাজ করে কোনো লাভই হয় না। এক, তোমাকে না হয় একদম গরিব হতে হবে, একদম ঘর বাড়ি কাঁচা তোমাকে দেখাতে হবে, আর না হলে তোমাকে একটা সুন্দর ঝকঝকে তকতকে ঘর, রান্নাঘর সমস্ত কিছু দেখাতে হবে। এই দু জাতীয় মানুষই না ইউটিউবে এসে কিছু করতে পারে। তাছাড়া তুমি যতই খাটো না কেন কোনো না লাভ হয় না কোনো নাম হয়, যেরকম ধরো শ্বশুরবাড়িতে আমরা যতই খাটি না কেন আমাদের কিন্তু সেই কোনো নামও হয় না কোনো লাভ হয় না, ওই খাটতে হয় করতে হয় করছি এরকম একটা ব্যাপার হয়ে যায়, পরে মানি নিতে নিজেদের সাথে মানে নিজেরাই মেনেই চলি। তো এখানেও কিন্তু সেই তাই হয়,
মানে যদি ধরো তোমাদের চোখে বলে না চোখে সুন্দর লাগলে সব কিছু সুন্দর, যেরকম ধরো আমার ঘরে ওই একটা টিপটিপে আলো জ্বলে সেটা দিয়েই কিন্তু আমি ব্লগ করে চালাই। এবার যদি আমি ধরো যদি আমি ফিল্টারটা না ব্যবহার করি না, যদি ব্রাইটনেসটা না বাড়াই না, তোমরা কিচ্ছু দেখতে পারবে না, মানে তোমরা পুরো মানে অন্ধকার দেখতে পারবে। যে কাজগুলো করছি একটু তো দেখা যাচ্ছে, আমি যদি না ব্রাইটনেসে বাড়াই তোমরা কিচ্ছু দেখতে পারবে না। তো তাই বলছি যে সুন্দর ঘর বাড়ি না থাকলে কোনো কিছুই হয় না, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, সুন্দর ঘর বাড়ি তো নেই। হ্যাঁ, ওই বাড়িতেও যে অনেকগুলো আলো ছিল তা না, তো এই বাড়ি থেকে একটু ধরো উজ্জ্বল আলো ছিল ওই বাড়িতে, রান্নাঘরেও অত আলো ছিল এমনটা নয়, তবে ছিল, আমি ব্রাইটনেসটা বাড়াতাম তার জন্য আলোটা মনে হতো যে অনেকটা আলো এটা মনে হতো। আর এই বাড়ি থেকে একটুখানি বেশি ছিল ওইখানে আলো, তবে অতটাও যে খুব সুন্দর সেটাও তো না। আমি অনেককে দেখেছি যে এরকম গরিব 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 বলে বলে এরকম খেতে পাচ্ছে না পড়তে পাচ্ছে না, দেখো খেতে পড়তে আমাদেরও অসুবিধা হয়, অনেক কষ্ট করে চলে, কিন্তু তাই বলে মানে অন ক্যামেরা সব সময় বলবো যে আমাদের এরকম চলছে আমাদের ওরকম চলছে, সকালবেলা যা যা রান্না হয় তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে, কিন্তু তাই বলে সব সময় বলতে পারি না যে আমরা খেতে পারছি না আমরা পড়তে পারছি না, এই সমস্ত কিছু বলে না ভিউ মানে কামাতে পারি না, বা টাইটেলে এমন কিছু লিখতে পারি না যেখানে মানে নিজেদেরই মনে হবে যে এটা কেন লিখছি। ঠিক আছে, অনেকে লেখে কোনো কিছু গ্রাহ্য করে না, কিন্তু আমি সেটা পারবো না, কারণ আমি যদি সেরকম কিছু লিখি না তো আমার হাজবেন্ডই আমাকে সে বলবে তুমি এসব কেন লিখেছো। একদিন বলেছিলাম স্বাধীনতা মানে এখন আমি স্বাধীন হয়ে গেছি, তো সেদিনের পরে তো আমার যা হয়েছিল, ওরই বাপরে আমার তো ওই বাড়িতে কদিন যাওয়াই তো বন্ধ হয়ে গেলো, মানে আমি বন্ধ করে দিয়েছিলাম, ওটা নিয়ে অনেক কিছু প্রবলেম হচ্ছিলো, তো তারপরে তো দাদু চলে গেলো, এখন আমার মন হলে আমি যাই, কারণ সে মানুষটাই চলে গেলো ওই করতে করতে, এরপরে দেখা গেলো আবার বন্ধ করে দিলাম আবার কিছু হলো, তো আমি ওই জন্য আর বন্ধ করি না, কদিন বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, মানুষের কথা শুনে না কোনো লাভ হয় না। তবে ইউটিউবটা কী বলো তো, ওই যে বলে না দূর থেকেই সুন্দর কাছে থেকে কিছুই না, আড়াই বছর হয়ে গেল কাজ করছি, এখনও কিন্তু কিছু মানে করছি, সময় সময় কন্টেন্ট হয়তো খারাপ হয় সময় সময় ভালো হয়, তবু কোনো লাভ হয় না, মানে যার হবার না না তার কখনো হবে না, তুমি যতই কাজ করো না কেন। তো মাংসটা দেখে তো মনে হচ্ছে বিশাল ভালো, কিন্তু মানে অতটাও ভালো হয়নি, ওই কালারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু সুন্দর হয়নি, সত্যি বলছি, আমি নিজেই বলছি, নিজের মাংস খেয়ে নিজেই বলছি, মানে আমি কেন মানে আমার নিজেরই ভালো লাগছিল না, হাজব্যান্ডের কি ভালো লাগবে বলো, মানে শুধু মনে হচ্ছে মশলা খাচ্ছে এরকম মনে হচ্ছে, মশলাটা ওই কথা বলতে বলতে মশলাটা বেশি দিয়ে ফেলেছি, তো ওইখানে আমি মানে রাগি রাগিতেই চুলটা বাঁধছিলাম, কিন্তু হাজবেন্ডের দিকে কি একটা পড়লো এখন মনে পড়ছে না, তো হেসে ফেলেছি। আমি হয়তো তোমাদেরকে অতটা ভালো করে বোঝাতে পারলাম না, তবে তোমরা নিজেরাই চারপাশটা ইউটিউবে জগতে খেয়াল করে দেখবে, বেশিরভাগ মানুষ না ওরকমটাই করে, বড় বড় ক্রিয়েটররাও কিন্তু বড় বড় ক্রিয়েটররাও তো অনেক করেছে, ওদের কথা তো বাদই দিলাম। আর যেরকম অনেকে আছে সুন্দর সুন্দর কি সুন্দর ঘরবাড়িগুলো দেখেই তো মনে হয় যেন ইস যদি আমার থাকতে এরকমটা মনে হয়, তো কী করবো বলো, ভাগ্যে না থাকলে কি আর হয়, যার যার ভাগ্যে সে সে খায়, তাই না। তো আমি নাইটিটা ছেড়ে নিলাম, আর এই নাইটিটা দেখে না কেউ খারাপ ভেবো না, ঠিক আছে, নাইটিটায় আমি হাতটা ছিল তো ওই হাতটা কাছতি কেটে দিয়েছি, তার জন্য ওদিকে কিন্তু সাদা সাদা, তবে ভালো করে সেলাই টেলাই করা হয়নি, কাছতি কেটে দিয়েছি, রাত্রেবেলা শুধু গরম লাগে তো ওই জন্যে। আর আমার হাত কাটা নাইটি নেই, আমি তো পরি না হাত কাটা, শুধুমাত্র ওই রাত্রেবেলাতে শোবো বলেই আমার পড়া, তাও ভিডিওটা করছিলাম বলে তাও ওটা শেয়ার করেছি। দেখো বিড়ালটা কোনটা ছিল, আমি না ফট করে চমকে গেছি, মানে নাইটটা ওর গায়ে পা দিয়ে ফেলতাম, খুব জ্বালাতন করে জানো না, যেটু খেতে দেয় ওর সারাক্ষণ জ্বালায়, তো লাইট টাইট অফ করে দিলাম, অনেকটা বেজে গেছে, এখন ঘরে ঢুকে ঘরে গেটটা লাগিয়ে শুতে পারলে বাঁচি, তারপরে এখন তো শোবো না, এখন শোবো কিন্তু ঘুমাবো এক ঘন্টা পর, ঋষিকে ঘুম পাড়াবো, তারপরে একটুখানি হয়তো ভিডিওগুলো সেট করি, তারপরে আমি ঘুমাই, মানে অনেকটা দেরি হয়ে যায়, আবার ধরো ভোরবেলাতে উঠতে হয় ছটার সময় উঠতে হয়, তো একটু সানস্ক্রিমটাই মেখে নিলাম, আমার কাছে কোনো বডি লোশন নেই মাখার, তো এখন অনেক বাজে, 15-12টা বাজে, তবে ঘুমাবো ওই একটা দেড়টা হবে না একটা হবে, তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।